চারজন রে ক্লাস 5 এর বাচ্চা একটা ক্ষতি করে দিল আছে চারটা মেয়ে কেউ রেস্ট করে আছে একদমই মাথা পুরো বলা কাটে ফেলেছে কেন কেন তো আপনাকে করতেছে আমাদের উপর তাহলে বডি গুলো কোথায় এখন ওইখানে কাছে তারা 2000 প্লাস মানুষ এখনো আছে ওইখানে আমরা সবাই খেতে পারতেছি না এই সবাই সবাই খেতে পারতেছি না সাংবাদিক কোথায় কেন সাংবাদিক এতদিন কেন আসতেছে না কেন আসতেছে না কেন মিডিয়া কোথায় মিডিয়া কোথায় মানা করছে সেটা কি না মানা করছে আমাদের মিডিয়া কোথায় সেটা কি না মানা করা হইছে মিডিয়া আসছে না আমাদের আমাদের ভিডিওটা ভাইরাল করতে না আমাদের ভিডিও সব ব্লক করে দিতেছে পেজ সব ব্লক করে দিচ্ছে ঠিক আছে ছাত্রলীগের ছেলেপেলেরা এখানে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করতেছে পুলিশও ওদের সাথে মিশে আছে যার কারণে আমরা কোনো সাহায্য পাচ্ছি না তো পুলিশ ওদের হেল্প করতেছে গতকালকে যুবলীগের হামলা হয়েছিল ধানমন্ডি 1 নম্বর রোডে আমরা ছিলাম সবাই ওখানে তো আজকে এখানে খুব বেশি সমস্যা হচ্ছে আমরা তো অনেকেই এখানে ছিল একটু আগে আমরা একজনকে ধরেছি ম্যারিয়ট কনভেনশন সেন্টারের সামনে ও ছাত্রলীগের ছেলেপেলেরা বস্তি থেকে 1500 অনেক মানুষ হামলা ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে তো ওদের ভাড়া করে এনেছে এই জন্য যে যাতে ওরা কলেজ ইউনিফর্ম পরে আইডি কার্ডও দিয়ে দিছে ওদের সাথে এমন এমন ঘৃণ্যতম ওরা কাজ করেছে তো কথা হচ্ছে ওরা এখানে এসে আমাদের মধ্যে ঢুকে মিশে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কে আমাদের সাথে আছে আর কে আমাদের বিপক্ষে তো ওরা আমাদের কথাগুলো শুনতেছে আমাদের কথা শুনে তারপর ওরা এইগুলো সব জানাচ্ছে ওখানে এবং বয়স্ক যারা আছে যুবলীগের লোকজন গতকাল আমাদের হামলা করেছে যেই আপুটা আমাদেরকে কালকে খাবার ও পানি সংগ্রহ করেছিল ওই আপুটাকে ওরা কালকে নির্মমভাবে মারছে এই ভিডিওটা অনেকেই দেখেছেন যে একটা মেয়েকে মারা হয়েছে হ্যাঁ সেটা ওই আপুটাই ছিল তো আমরা বলতেছি আমরা এখন সবাই পপুলারের সামনে আছি পপুলারে আমাদের যে আহত হয়েছে যে ভাইরা বোনেরা তাদেরকে ভর্তি করা হচ্ছে অনেককে আমরা চাচ্ছি প্লিজ আপনারা আমাদের সহায়তা করুন সব ধরনের মানুষ আমাদের সাথে আসুন প্লিজ আমাদের সাহায্য করুন ধন্যবাদ